আসসালামাইকুম সকল প্রশংসা মহান শ্রেষ্ঠ দরবারে যার অশেষ মেহরবানিতে আমরা বাংলা বাজার বিজনেস অ্যাসোসিয়েশন কর্তৃক একটি সুন্দর ইভেন্ট আয়োজন করতে পেরেছি তার জন্য লাখ কোটি শুক্রিয়া। আপনারা জানেন আমাদের বাংলা বাজার বিজনেস অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এই ইভেন্টটা আমরা আরও আগে করতে চেয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে বিভিন্ন কার্যক্রমের কারণে আমরা করতে পারি নাই। আমাদের সবার আগে এই বিজনেস অ্যাসোসিয়েশনের প্রায় গ্যাস ভাইকে স্মরণ করলেই নয়, তিনি তার অত্যন্ত পরিশ্রম দিয়ে এই ইসলামিক বাংলা বাজারকে একটি আলোকিত করার স্বপ্ন দেখেছিলেন এবং চেষ্টা করেছিলেন। সর্বদা তিনি প্রতিদিন প্রত্যেকটা দোকানদারদের পাশে যে খোঁজ খবর রাখতেন, তিনি আজকে আমাদের মাঝে নাই, তাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই এবং তার বিধু আত্মা মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তার বেহেস্তের সর্বোচ্চ স্থানে মর্যাদা দান করেন। আমরা আপনারা জানেন আমরা বাংলাদেশি কমিউনিটির অনেকগুলো স্থান আছে, কুইন্স, ব্রঞ্জ, ব্রুকলিন এবং জামাইকা। তার ভিতরে বর্তমানে সবচেয়ে আলোচিত আমাদের ব্রঞ্জ। এই ব্রঞ্জে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে নানা ধরনের লোক আমাদের এখানে আসে শপিং করতে। তো এটা হলো এখন বাঙালিদের আলোচনার একটা প্রধান জায়গা। এই জায়গাকে আমরা সম্মিলিত প্রচেষ্টা করে ব্রঞ্জবাসী আরও সুন্দর কীভাবে করা যায়, এই জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা যারা এখানে ব্যবসা বাণিজ্য নিয়ে আছি আমাদেরও অনেক দায়িত্ব আছে, আমাদের ব্যবসার প্রতি অনেক খেয়াল করতে হবে, সৌন্দর্যের প্রতি খেয়াল করতে হবে, পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুর প্রতি খেয়াল করতে হবে, যাতে করে যারা আসে তারা যেন উদাহরণস্বরূপ বলতে পারে যে আমাদের অনেক শিকার আছে, বরঞ্চে যে ইসলামিক বাংলা বাজারে যে আমাদের অনেক কিছু শিকার আছে। এই জন্য আমরা যেন আমাদের প্রতিষ্ঠানকে আরও সুন্দর ও সার্থকভাবে করতে পারি, আমরা সম্মিলিতভাবে বাঙালি কমিউনিটির ভিতরে যেন সবচেয়ে আলোচনার একটা কমিউনিটি উপহার দিতে পারি। আমাদের যে আজকের কমিটিতে যারা আছে তারা অত্যন্ত দক্ষতার সাথে এবং প্রচেষ্টা চালাচ্ছে যেন সকল কমিউনিটির মধ্যে যে একটা সুন্দর উদাহরণ তৈরি করতে পারে। আর আমি আমার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাই, তিনি সবসময় আমাদের সাথে নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার জন্য আলোচনা পর্যালোচনা চালা যাচ্ছে। আমরা আমার পক্ষ থেকে এবং আমাদের কমিটির পক্ষ থেকে তার এই কার্যক্রমকে আরও সফলভাবে যাতে করতে পারি সেই জন্য সর্বদা প্রচেষ্টা করব। এবং আমাদের যারা উপদেষ্টা কমিটিতে আছে তারা অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ, তারা সর্বক্ষণ যে দিক নির্দেশনা দিচ্ছে আমরা সেটা মেনে চলার জন্য চেষ্টা করব এবং আমাদের ভুল ত্রুটি সুন্দরভাবে ক্ষমা সুন্দরভাবে দেখবেন এবং আমাদেরকে ভালো কাজ করার জন্য উৎসাহ যোগাবেন। এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে রাখছি। সকল প্রশংসা মহান স্রষ্টা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে এই প্রতিষ্ঠানকে এই বিজনেস অ্যাসোসিয়েশনকে আলোচিত করে সবার মাঝে তুলে ধরতে পারি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।